পাচ্ছিনা কোনো পানি এই লোকে সত্যি সারে জানাশোনা থেকে মুক্তি পাওয়ার কোনো দাওয়াই নেই এই যতগুলো সমস্যা আপনারা দেখলেন এগুলি একটি মারাত্মক রোগের কারণে আপনার কি শৌচের সময় খুব যন্ত্রণা এবং কষ্ট হয়ে থাকে আপনার কি মলদ্বারে ফোঁড়া অথবা ইনফেকশন হয়েছে আপনার মলত্যাগ করার সময় রক্ত বের হচ্ছে তার মানে আপনার পাইলস মানে অর্শ হয়েছে এই অর্শ একবার যা হয়েছে এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন আপনাদের কষ্টের কথা মাথায় রেখে শ্রী সাই সংস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে পাইলস থেকে মুক্তির রামবান কিওর পাইলস কিওর পাইলসের 10টি ক্যাপসুল খেলেই আপনার পাইলসকে গোড়া থেকে নির্মূল করে দেবে নমস্কার এই পাইলস বা অর্শ এমনই একটা যন্ত্রণাদায়ক রোগ যাদের হয় শুধুমাত্র তারাই বোঝে যেটা জীবনটাকে কতটা যন্ত্রণাদায়ক করে তোলে এবারে আমরা জেনে নেব এই পাইলস বা অর্শ কী কী কারণে হয় আমাদের সাথে আছেন একজন এক্সপার্ট জয়িতা গাঙ্গুলি নমস্কার নমস্কার আচ্ছা জয়িতা ম্যাম আমি জানতে চাই পাইলস হলে কীভাবে বোঝা যায় আচ্ছা আমি ছোট করে একটু বলছি পেটের বিভিন্ন রকম সমস্যা হয় যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য বদহজম এগুলো কেন হয় যে এই যে আমাদের পাচন প্রক্রিয়ার যে অসন্তুলনের ফলে আমাদের মলদ্বারে মাংস বা গাঁট হয়ে যায় আচ্ছা এটা হলে শুনেছি রোগীরা খুব কষ্ট পায় ঠিকই শুনেছেন এটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ এবং এই রোগটি ধীরে ধীরে যখন বেড়ে যায় তখন এর থেকে ক্যান্সার হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে মূলত কী কী কারণে এটা হওয়ার সম্ভাবনা থাকে মূলত এইগুলো হয় ধরুন আপনার খাওয়া দাওয়ার অনিয়ম ঠিক সময় না খাওয়া অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া যেরকম ধরুন আপনার বিরিয়ানি চাট ইত্যাদি ইত্যাদি তাছাড়া ঠিক সময় না ঘুমোনো ঠিক সময় বিশ্রাম না করা বা অতিরিক্ত ওজন তোলা এই বিভিন্ন কারণে আপনার অর্শ হয় অনেকে হয়তো জানে না পাইলসটা কি আর হলে কি কি সিমটম হয় পেটের গড়বড় হয় হজমের প্রবলেম হয় এবং পায়খানার সমস্যা হয় এবং তার থেকে কি হয় আমাদের মলদ্বারে প্রচণ্ড প্রেশার দিতে হয় তখন এবং এই প্রেশার যে আমরা দিচ্ছি তার ফলে কি হয় মলদ্বারের চারিপাশে যে মাসলসগুলো আছে আমাদের তাতে প্রচণ্ড ঘর্ষণের সৃষ্টি হয় তার থেকে ধরো রক্তপাত হচ্ছে এবং এই রক্তপাতের থেকে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে এবং সেটা থেকে কি হচ্ছে মাংসপিণ্ড সৃষ্টি হচ্ছে এই মাংসপিণ্ডটা কি পাইলস বলে বা এখান থেকেই পাইলসের উৎপত্তি কি মারাত্মক না কিন্তু আর ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি কিও পাইলস এই পাইলসের জন্য অনেককে অপারেশন অবধি করতে হয় ঠিকই শুনেছেন রোগটিকে বরঞ্চ আমরা একটু জানার চেষ্টা করি কারণ রোগটি অপারেশন হয় কিনা সেটা জানার আগে আমাদের রোগটিকে একটু ভালো করে জানতে হবে রোগটির চারটে স্টেজ থাকে প্রথম অবস্থায় কি আপনার ছোট ছোট গার্ডস তৈরি হয় দ্বিতীয় অবস্থায় সেই গার্ডসগুলো বেড়ে মাংসপেশিতে পরিণত হয় এবং তৃতীয় অবস্থায় সেই মাংসপেশিগুলো বিপজ্জনক হয়ে ওঠে এবং আমাদের পুষ পর্যন্ত করতে হয় চতুর্থ অবস্থায় এতটাই বিপজ্জনক হয়ে যায় প্রচণ্ড ব্যথা যে আমরা পুষ পর্যন্ত করতে পারি না তখন অপারেশনই ভরসা মানে অপারেশন তখন করাতেই হবে আপনাকে আচ্ছা অপারেশন হলে কি পাইলসটা ঠিক হয় না আমি বলবো অপারেশনের পরেও বহু রুগীকে আমি দেখেছি আবার পাইলস তাদের দেখা দিতে আচ্ছা এই অর্শ হওয়ার কি কোনো বয়স আছে না এখন আর অর্শ হওয়ার কোনো বয়স নেই যে কোনো বয়সেই হতে পারে এমনকি বাচ্চাদের মধ্যেও এখন অর্শ দেখা যাচ্ছে তার কারণটা কি জাঙ্ক ফুড ফাস্ট ফুড পরিশ্রম না করা বিভিন্ন কারণ আচ্ছা তাহলে এই রোগকে প্রতিরোধ করে কি করে এর জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সবসময় ফিট রাখতে হবে এবং সেটা কি করে করব আমরা আমাদের হচ্ছে টাইমে খাবো টাইমে ঘুমোবো টাইমে সব কিছু করতে হবে বেশি ওজন বহন না করা বেশি ওজন না তোলা বেশি অনেকে রোগ হওয়ার জন্য কি করে অনেক সময় ডায়েট করে সেগুলো না করা সেগুলো অত্যন্ত খারাপ সেগুলো থেকেও হয় আবার জল খেতে হবে বেশি করে বেশি মশলাদার খাবার খাওয়া চলবে না আর আমি এই কথা বলবো যে পাইলস বা অর্শ হলে কিওর পাইলস হচ্ছে একমাত্র ওষুধ যেটা 100% পাইলস কিওর করে এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি 100% ন্যাচারাল অ্যান্ড সেফ কিওর পাইলস মাত্র 3 দিনে আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন আপনার পাইলসের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় এক বিশ্বাসযোগ্য আবিষ্কার কিওর পাইলস মাত্র 1 মাসের কোর্সে আপনার পাইলসকে করে চিরবিদায় আসুন আমরা দেখে নিই একজন ডক্টরবাবু কি বলছেন আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি তার মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেল এবং ভাইটামিনস থাকে এর মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট
খাদ্যনালী দ্বারা বাহিত হয়ে আমাদের শরীরের পৌষ্টিকতন্ত্রে পৌঁছায়। এখানে গলবিল, গ্রাসনালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পাচিত হয় এবং ক্ষুদ্রান্তে শোষক কোষ দ্বারা এই পুষ্টিরস শরীরের মধ্যে গহিত হয়ে পুষ্টিবর্ধন করে শরীরে, এবং বাকি যে অপাচ্য খাদ্য সেগুলি বৃহদন্তের মাধ্যমে মলরূপে শরীরের বাইরে ত্যাগ হয়। বর্তমান সমাজে অশ্ব বা পাইলস নামক রোগটি একটি বিশাল আকার ধারণ করেছে এবং এটি অতিরিক্ত একটি বেদনাদায়ক রোগ। বর্তমানে উন্নত প্রযুক্তিতে তৈরি এবং সম্পূর্ণ ভেষজ উপাদানে নির্মিত হার্বাল বেদা কোম্পানির কিওর পাইলস এই ওষুধটি ব্যবহার করে আমি খুব ভালো ফল পেয়েছি আমার রোগীদের দিয়ে, এবং এটি 3 দিনের মধ্যেই খুব ভালোভাবে রোগটিকে নিরাময় করে এবং 10 দিনের মধ্যে রোগটিকে পুরো সারিয়ে তোলে। আপনারা যারা এই ওষুধটি কিনতে চান তারা নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আচ্ছা, এই কিওর পাইলস অশ্বতে কীভাবে এত দ্রুত কাজ করে? প্রথমত এটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ভেতর থেকে ঠিক করে, দ্বিতীয়ত ভেতরের সমস্ত ঘা সারিয়ে রক্তপাত বন্ধ করে। ওকে, অনেকক্ষণ ধরে কেউ একজন কল করে যাচ্ছে, আমরা শুনে নিই তার কথাটা। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা বড়নগর থেকে বলছি। আমার নাম রতন কর্মকার, আমি দোকানে দোকানে মাল সাপ্লাই দিই। আমার ইলেকট্রনিক্সের ব্যবসা, আমার বয়স 38 বছর। আচ্ছা, প্রবলেমটা বলুন কি হয়েছে? আমার 1 বছর ধরে অশ্ব হয়েছে, ওষুধ খাচ্ছি, কিছুদিন ঠিক থাকছে, আবার বেড়ে যাচ্ছে। কি যে করবো বুঝতে পারছি না। অনেকে বলছে অপারেশন করতে, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমার এই রোগটা কিভাবে সারবে যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, চলুন তাহলে ম্যামের কাছ থেকে আমরা জেনে নিই। ওকে, কিছুক্ষণ আগে যে আপনাকে বললাম যে টাইমে ঠিক মতো না খাওয়ার জন্য পাইলস হতে পারে, ওনারও কিন্তু টাইমে না খাওয়ার জন্য পাইলসটা হয়েছে। কিন্তু সেলসের কাজ, কিছু করার নেই ওনার। ঠিক আছে ভাই, ভয় পাওয়ার কিছু নেই, আপনার সেরে যাবে। আপনি চেষ্টা করুন একটু টাইমলি খাওয়া, আর আমাদের কিওর পাইলস আপনি সেবন করুন, 10 দিনে আপনি সেরে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এই অশ্ব হলে তো অনেকে লজ্জা কিছু বলতেও চায় না, সেই জন্যই তো বেড়ে যাচ্ছে রোগটা আরো। এখন আপনাদের জন্য এসে গেছে সম্পূর্ণ প্রাকৃতিক জড়িবুটি দিয়ে তৈরি 100% ন্যাচারাল কিওর পাইলস, 1 মাসের ফুল কোর্স। আচ্ছা, এই রোগের তো অনেক রকম ওষুধই বাজারে পাওয়া যাচ্ছে, তাহলে আপনাদের কিওর পাইলসে এমন কি আছে যেটা 10 দিনে এই পাইলসকে সারিয়ে তুলতে পারে? দেখুন, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রই হচ্ছে প্রাচীন চিকিৎসা শাস্ত্র, এবং আমাদের এই যে কিওর পাইলস 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এখন আপনাদের জন্য এসে গেছে সম্পূর্ণ প্রাকৃতিক জড়িবুটি দিয়ে তৈরি 100% ন্যাচারাল কিওর পাইলস, 1 মাসের ফুল কোর্স। আরেকজন কল করছে, আমরা একটু দেখিনি কি বলছেন, চলুন। আমি আরতি দেবনাথ বলছি হুগলি থেকে। ম্যাডাম, বেশ কিছুদিন ধরে আমি পাইলসের জন্য খুব কষ্ট পাচ্ছি, মাঝে মাঝে ব্লিডিংও হচ্ছে, কিওর পাইলস খেলে কি ঠিক হবো? একদম ঠিক ভেবেছেন ভাই, আপনি তো কত ওষুধ ইউজ করলেন, একবার আমাদের কিওর পাইলস খেয়ে দেখুন কতটা এফেক্টিভ এটা পাইলসে। আচ্ছা, এই কিওর পাইলস কি অপারেশনের পরও ব্যবহার করা যায়? অশ্ব যতই পুরনো হোক না কেন, কিওর পাইলস আপনি অপারেশনের আগেও পরে ইউজ করতে পারবেন। আমি তো বলবো অপারেশনের পরে কিওর পাইলস ইউজ করলে আপনার দ্রুত সেরে যাবে, আপনি কিওর পাইলস ইউজ করতে পারেন অপারেশনের পরে। আরও একজন ফোন করছে, কি বলছে শুনে নিই। আমি মেদিনীপুর থেকে প্রদীপ মাহাতো বলছি, আমি তো গ্রামে থাকি, কঠোর পরিশ্রম করি, এই রোগটা আমার কি করে হলো? কতদিনের হয়েছে এই অশ্ব? প্রায় 2 বছর, খুব অসুবিধা হয় এখন হাঁটাচলা করতে। ঠিক আছে ভাই, আপনি সেরে যাবেন। ওই যে বলেছিলাম না, বেশি ওজন বহন করলে হয় জিনিসটা, বেশি ওজন তুললেও হয় জিনিসটা, এবং বেশি মাল বহন করার জন্য এই যে পাইলসটা হয়েছে। আচ্ছা, আপনি গ্রামে থাকেন বললেন না? হ্যাঁ। এই রোগ তো ভাই গ্রাম শহর দেখে হয় না, শুধু দরকার সচেতনতা। আপনি আমাদের কিওর পাইলস সেবন করুন, আশা করছি 10 দিনের মাথায় আপনি হাঁটতে পারবেন। আজকের এই দ্রুতগামী সমাজে উল্টোপাল্টা খাওয়া, যেমন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অসময় ঘুম, অসময় খাওয়া, কম্পিটিশন, টেনশন, অতিরিক্ত দৌড়ঝাঁপ, এসব কারণে মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয়। ধীরে ধীরে এটি একটি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, আর তার ফলে মলাশয়ে ইনফেকশন হয়ে যায়। তারপর এমন জ্বালা যন্ত্রণা শুরু হয় যা আপনার জীবন দুর্বিষহ করে তোলে। এসে গেছে 100% ন্যাচারাল আয়ুর্বেদিক কিওর পাইলস, যা আপনার পাইলসের সমস্যার একমাত্র সমাধান। আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে ফিরে আসুন জীবনের স্রোতে, আর পান এক পাইলস মুক্ত জীবন, তাও মাত্র 10 দিনে। আমরা আপনাকে দিচ্ছি 1 মাসের প্যাকেজ। নমস্কার, আমার নাম তুহিনা, আমি একজন হাউসওয়াইফ। ডেলিভারির পর যখন আমি বাড়িতে এলাম তখন শৌচের সময় আমি জ্বালা যন্ত্রণা অনুভব করতাম। প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি কী কারণে এটা হচ্ছে। তারপরে
রক্তপাত আর এত অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল যে আমি ভয় পেয়ে গেলাম। আমি আমার হাজবেন্ডকে সব কিছু খুলে বলি। আমার হাজবেন্ড শোনা মাত্রই আমাকে এক নামকরা ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। ডাক্তারবাবু সব শুনে বলেন যে আমার নাকি প্রেগনেন্সির সময় টিস্যুতে ক্লট হয়ে যায় এবং তার জন্যই এই ধরনের রক্তপাত। তো উনি আমাকে ট্যাবলেট আর একটা জেল দেন। ট্যাবলেট খেয়ে ব্যথা তো কমছিল ঠিকই, কিন্তু কিছুদিন পরে যেই কে সেই, মনে হচ্ছিল ঔষধ ছাড়া জীবন নেই। আর এসব কথা তো কাউকে বলা যায় না, আর লজ্জাও লাগে। মনে মনে ভাবছিলাম আমার সংসারটা কীভাবে চলবে, আমার বাচ্চাটাকে কে দেখবে, সংসারের কোনো কাজও করতে পারতাম না। আমার হাজবেন্ড একদিন আমাকে একটা ওষুধ এনে দেয় বিজ্ঞাপন দেখে, কিওর পাইলস। আমি ভাবছিলাম অনেক ওষুধই তো খেলাম, কি আছে একবার এটা খেয়েই না হয় দেখি কি হয়। বিশ্বাস করবেন না, মাত্র তিন চার দিন ওষুধ খেয়েই আমার রক্তপাত বন্ধ হয়ে গেল আর সব জ্বালা যন্ত্রণাও আস্তে আস্তে কমে গেল। আর এক মাস কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো সবই ক্লিয়ার। থ্যাংকস ফর কিওর পাইলস, ধন্যবাদ তো দিতেই হয়। তাহলে আর ভাবনা কিসের, এক্ষুনি ফোন তুলুন আর অর্ডার করুন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে। আর কিওর পাইলসকে অর্ডার করে পাইলসকে সারা জীবনের মতো করে দিন। বাই বাই। নমস্কার বন্ধুরা, আমি একজন গাড়ির চালক। সারাদিন স্টিয়ারিংয়ে বসে বসে আমার পুরো পেটে গ্যাস জমে যেত। সারাদিন বাড়ির রান্না তো জোটেই না, হোটেলের খাবার খেয়ে খেয়ে আমার পেটের যা অবস্থা হতো সে কী বলবো বলে বোঝানো যাবে না। এই কোথায় গিয়ে একদিন পায়খানা বুঝতে গিয়ে দেখি হঠাৎ আমার প্রচণ্ড রক্ত। আমি তো ভয়ে ডাক্তারের কাছে দৌড়ে গেলাম। ডাক্তারবাবু দেখে বলেন, এই কী অবস্থা করেছেন? আমি বললাম, কেন ডাক্তারবাবু কী হয়েছে? বলছি আপনার পাইলস হয়ে গেছে। আমি বললাম, পাইলস? আমি তো ভয়ে ঘাবড়ে গেলাম। একদিন গাড়ি নিয়ে বাইরে বেরিয়েছি, হঠাৎ বাড়ির থেকে আমার বউ ফোন করেছে, বলছে জানো তোমার পাইলসের জন্য আমি ওষুধ অর্ডার করিয়েছি। আমি বললাম, কী ওষুধ? বলছে কিওর পাইলস, পাইলসের ওষুধ অর্ডার দিয়ে এনেছো, তুমি কোথায় থেকে পেলে? বলছে জানো আমি টিভিতে না পাইলসের প্রোগ্রাম দেখতে পেলাম, হঠাৎ দেখি পাইলসের অ্যাড দিচ্ছে, কিওর পাইলস আমি আনিয়েছি আজ তোমার জন্য, 10 দিন ব্যবহার করেছি, সে যে কী অসাধারণ কাজ দিয়েছে বলে বোঝাতে পারবো। সত্যি কিওর পাইলস অসাধারণ। কিওর পাইলস এমন একটি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যা আপনার পাইলসকে গোড়া থেকে পার্মানেন্টলি সারিয়ে তোলে। এটি সেবন করার মাত্র 3 দিনেই আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন। আপনার রক্ত পড়া, জ্বালা যন্ত্রণা সব বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে এক মাসের কোর্স আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। আপনি আবার ফিরে পাবেন সেই সুস্থ জীবন, পাইলস মুক্ত জীবন। কিওর পাইলস 100% ন্যাচারাল অ্যান্ড সেফ। অনিয়মিত খাবারের কারণে আমার গ্যাস, অম্বল, বদহজম শুরু হয়, তারপর হোটেলের খাবারটা একদম সহ্য হয় না, তারপর সমস্যা এত বেড়ে গেল আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, একদিন তো রক্ত পড়া শুরু হলো। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার বলল পাইলস হয়েছে। মন খারাপ অবস্থায় বসে টিভি দেখছিলাম, থ্যাংক গড সেদিন টিভিতে কিওর পাইলসের প্রোগ্রাম চলছিল, সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম। আমার শরীর একদম সুস্থ হয়ে গেল, আগের মতন কাজও করতে শুরু করলাম। আপনাদের শুধু একটা কথাই বলবো, কিওর পাইলস একটি দারুণ ওষুধ। আমি বাংলাদেশি, আমাদের বাড়িতে প্রচণ্ড রিচ রান্না হয়, আর আমি হোটেল রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি, মটন কাবাব খেতে ভীষণ ভালোবাসি। পেটে গ্যাস হতো, কোষ্ঠকাঠিন্য ধীরে ধীরে আরও বাড়লো, একদিন তো হঠাৎ রক্ত পড়লো। তারপর একদিন ইন্ডিয়া থেকে আমার মামা এলো, মামা এসে আমার অবস্থা দেখে বলল, এত চিন্তা করছিস কেন? আমি আমার পাইলসের কথা বললাম, শুনে বললো, ব্যাস এইটা ভাবছিস? হেসে বলল, এই নে কিওর পাইলসের একটা প্যাকেট দিল আমার, 10 দিন খেলাম, খাওয়ার পর দেখলাম আমার অসের সব সমস্যা সমাধান হয়ে গেছে। এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কিওর পাইলস 100% ন্যাচারাল অ্যান্ড সেফ। এই প্রোডাক্টটি আপনি টিভি চলাকালীন অর্ডার করুন, অন্যথা পাবেন না, আমাদের স্টক সীমিত, এক্ষুনি অর্ডার করুন। অশোভা পাইলস বেশ কিছু লোকজন এটাকে খুব লজ্জাজনক মনে করে আর তার জন্য এটাকে গোপন করে রাখতে চায়, আর তার জন্য দিনের পর দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে। কিন্তু সেই কারণে অশ্ব আরও বেড়ে যায়, যার পরিণাম আরও খারাপের দিকে চলে যায়, রক্ত পড়া শুরু হয়, আর সেই রক্ত পড়া শুরু হলেই সেটাকে আমরা খুনি অশ্ব বলি। এটা খুব সহজভাবে নেবেন না, এটা খুবই কষ্টকর, আর এটা এতটাই কষ্টকর যে টয়লেট করার সময় কী যে জ্বালা আর কী যন্ত্রণা হয় শুধুমাত্র সেই বোঝে। আমাদের এই প্রোডাক্টটি GMP সার্টিফাইড। কিওর পাইলস মাত্র 3 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন এর রেজাল্ট। আর কিওর পাইলস সম্পূর্ণ আয়ুর্বেদিক, এর কোনো প্রকার সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদ হচ্ছে সবথেকে পুরনো চিকিৎসা প্রণালী। আয়ুর্বেদ 100% সেফ।
আপনি পাইলস থেকে মুক্তি পাওয়ার জন্য কিওর পাইলস ব্যবহার করুন এবং সুস্থ হয়ে উঠুন। নমস্কার।